الحمد لله، الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, যারা আমেরিকা এবং কানাডার বিভিন্ন এলাকা থেকে এই সুন্দর পবিত্র কনফারেন্সে যোগদান করেছেন, আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি শুরুতেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে দোয়া জানাই যে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে অত্যন্ত আগ্রহ সহকারে আমার বোনেরা এই দিনটির জন্য, এই প্রোগ্রামের জন্য প্রাণপণ অপেক্ষায় থাকেন, এবং ঠিক সময় মতো যে সবাই এই কনফারেন্সে প্রোগ্রামটা শোনার জন্য আন্তরিকতা নিয়ে অপেক্ষায় থাকেন এবং শুনেন, সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রোগ্রাম থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। কুরআন হাদিসের আলোকে আমরা যা আলোচনা করব, যা বলবো, যা শুনব, এর উপর যেন আমরা আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। বোনদের পরামর্শের ভিত্তিতে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় রয়েছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজন, এবং সে বিষয়টা হলো ইসলামের দৃষ্টিতে পারস্পরিক হক ও অধিকার, অথবা ইসলামের দৃষ্টিতে পারস্পরিক সম্পর্ক। এ বিষয়টি বোনেরা চয়েস করেছেন, আমার কাছে খুবই পছন্দ হয়েছে, যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এভরিডে লাইফে এর সাথে আমাদের জীবনযাপন, উঠা বসা সবার সাথে, আর মানুষ হলো সামাজিক জীব, মানুষ কোনোদিন একা বসবাস করতে পারে না। হযরত আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্তকার সমস্ত মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে আসছে, আর সমাজের একটা ক্ষুদ্রতম অংশ হলো পরিবার। আর পরিবারে আমরা মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন নিয়েই বসবাস করি, এবং এর আশেপাশে থাকে আমাদের প্রতিবেশী সমাজের গরিব, এতিম, মুসাফির, এদের সবার সাথেই ইসলাম সম্পর্ক নির্ধারণ করে দিয়েছে। এবং এ সম্পর্কে সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে অংশীদার বানিও না, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়, এতিম, মিসকিন, আত্মীয় প্রতিবেশী, কাছের প্রতিবেশী, পাশের লোক, পথচারী ও তোমার অধিকারভুক্ত দাস দাসী, তাদের সাথেও ভালো ব্যবহার করো। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যে পারস্পরিক হক, অধিকার এবং সম্পর্কের ব্যাপারে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং এ প্রসঙ্গে আমরা দেখি সূরা বনি ইসরাইলের 2 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেন যে আল্লাহর হকের পরই সাথে সাথেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ রয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, যদি তোমাদের কাছে তাদের কোনো একজন অথবা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে উফ পর্যন্ত বলো না, এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিও না, বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো, আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো, এবং দোয়া করতে থাকো এই বলে, হে আমার রব, তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়ামায়া সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন। প্রিয় মা বোনেরা আমার,
সুরা নিসা এবং সুরা বনি ইসরাইলের এ আয়াত থেকে আমাদের কাছে যেটা পরিষ্কার সেটা হলো যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমে আল্লাহর হক নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহর হকের পরপরই নিজের পিতামাতা আত্মীয় স্বজন এতিম মুসাফির এদের সবার হক নির্ধারণ করে দিয়েছেন। অতএব আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে নামাজ রোজা হজ জাকাত এগুলা হলো এবাদতের একটা অংশ, এগুলা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর হক, আর বাদ বাকি মানুষের সাথে সম্পর্ক, মানুষের সাথে পারস্পরিক অধিকার দায়িত্ব এগুলো হলো বান্দার হক এবং এগুলো এবাদতের অন্তর্ভুক্ত। নামাজ রোজা হলো ব্যাপক অর্থে এবাদতের একটা অংশ আর বাদ বাকি সবগুলোই হলো এবাদত। আর আল্লাহ সুবহানাহু তাআলা এরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার এবাদতের জন্য। তাইলে আমরা এখান থেকে যে বিষয়টি বুঝতে পারলাম সেটা হলো যে আমরা মনে করি যে শুধু নামাজ রোজাটাই এবাদত এবং তারপরে সময় যদি হয় তাইলে তসবি তহলি নিয়েই মানুষ ব্যস্ত থাকে, কিন্তু মনে রাখা প্রয়োজন যে এটা হলো এবাদতের একটা পার্ট, একটা অংশ, বাদ বাকি সবগুলো হলো আমাদের যে কুরআন নির্ধারিত যে সিলেবাসটা মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু তাআলা নির্ধারণ করে দিয়েছেন তার এই সিলেবাসের একটা অংশ হলো এই এবাদত। বাদ বাকি যে মানুষের অধিকার, পারস্পরিক সম্পর্ক, একে অন্যের প্রতি যে হকটা রয়েছে সেটা হলো এই সিলেবাসের বাকি অংশ। মনে রাখা প্রয়োজন যে শুধু আমরা নামাজ রোজা তেলাওয়াত তসবির মাধ্যমে মনে করেন 100% মার্ক তো আমরা পাবো না, হয়তো 50% পেয়ে গেলাম, বাকিগুলোর মধ্যে যদি আমরা পাস না করতে পারি তাহলে তো জান্নাতের দ্বার আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আমাদের সাধারণ বিবেক বুদ্ধি নিয়েই আমরা বুঝতে পারি যে কোনো পরীক্ষায় পাশ করার জন্য প্রতিটা সাবজেক্টেই পাশ করতে হবে, প্রতিটা সাবজেক্টে A+ পেতে হবে, এ পেতে হবে, তাহলে মনে করেন ভালো একটা ইউনিভার্সিটিতে বা ভালো একটা সাবজেক্ট পড়া সম্ভব। ঠিক সেইভাবে মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে রুটিনটা, যে জীবনবিধানটা তিনি দিয়েছেন ইসলাম, এর মধ্যে প্রতিটা বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং একটার প্রতি গুরুত্ব দেয়া বাকিগুলার প্রতি অবহেলা প্রদর্শন, এটা হবে আমাদের পরীক্ষায় ফেল করার নামান্তর। তাই আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে আসছি খুব বিরাট আলোচনা, প্রতিটা ব্যাপার নিয়েই এক একটা আলোচনা তৈরি হবে, মনে করেন পিতামাতার হোক, সন্তানের হোক, স্বামী স্ত্রীর হোক, ভাই বোন আত্মীয় স্বজনের হোক, এগুলা বিরাট ব্যাপার। তো এত অল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়, তাই আজকে আমি আপনাদের সামনে শুধু পিতামাতা সন্তানের যে হকটা রয়েছে পিতামাতার প্রতি এবং সন্তানের প্রতি পিতামাতার যে হক বা অধিকার রয়েছে এটুকু নিয়ে আমি আলোচনা করব এবং ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি সবগুলা মানুষের সাথে যে পারস্পরিক সম্পর্ক বা হক সেটা নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু তাআলা যেন তৌফিক দান করেন। তো এখানে প্রথমে যেহেতু রয়েছে পিতামাতার হকটা, তাই আমি এই ব্যাপারটা আপনাদের সামনে নিয়ে আসছি যে আমরা দেখি মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমে আল্লাহর হকের কথা বলছেন এবং আল্লাহর হকের সাথে সাথেই পিতামাতার হকের ব্যাপারে তিনি তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন। শুধু এই আয়াত থেকে যদি আমরা চিন্তা করি যে পিতামাতার হকটা কত বেশি, কতটুকু দায়িত্ব একজন সন্তানের তার পিতামাতার প্রতি, আমাদের বুঝতে আর সময় লাগবে না যে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে একজন পিতামাতাকে। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আহকাফে এরশাদ করেন,
আমি মানুষদেরকে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা তাকে পেটে ধারণ করেছে, প্রসবকালে কষ্ট করেছে, পেটে ধারণ ও দুধ পানের এ সময় হলো 30 মাস। এটা আমরা দেখতে পারি যে এত কষ্টের পর কষ্ট, মা গর্ভে ধারণ করলো, তারপর ডেলিভারি হলো, তারপর যে বাচ্চাকে দুধ খাওয়ানো, তাকে টেক কেয়ার করা, অনেক কষ্ট। এবং সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এই পিতামাতার প্রতি তোমরা সদ্ব্যবহার করো। এই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন পিতামাতার প্রতি ব্যবহারে। আমরা দেখি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের উপর মাতা পিতার কি অধিকার? তিনি বললেন, তারাই তোমার বেহেশত এবং তারাই তোমার দুজক। ইবনু মাজা থেকে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। তাইলে এই হাদিসটাও এত অল্প কথায় অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যে পিতামাতাই হচ্ছেন বেহেশত আর পিতামাতাই হচ্ছেন দুজক। এর মানে সন্তানের যে ব্যবহার, পিতামাতার প্রতি তার সম্মান প্রদর্শন, পিতামাতার প্রয়োজনে তার খেদমত করা, তার চিকিৎসা করা, তাকে সম্মান করা, এগুলা যদি একটা সন্তান সঠিকভাবে আদায় করতে পারে তাহলে সে বেহেশত লাভ করবে। আর যদি এর বিপরীত, পিতামাতার প্রতি অবহেলা, কোথায় কোথায় তাদেরকে রাগ দেখানো, এবং আজকালকার দিনে তো বেশিরভাগ সন্তানের ধারণা যে পিতামাতা হলেন অজ্ঞ, মূর্খ, কিছু জানে না, এই ধরনের বর্তমান সমাজ পরিবেশে এই ধারণা নিয়েই সন্তানরা বেড়ে ওঠে। এবং এজন্যই যখন তারা বড় হয় তখন যে শ্রদ্ধা বোধ থাকা প্রয়োজন, আল্লাহর নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নির্দেশ, তা থেকে তারা কিন্তু অনেক দূরে সরে যায়। এবং কুরআন হাদিসের শিক্ষা না পাওয়ার জন্য তারা আরও বেশি উগ্র হয় এবং খুবই অন্যায় অসৎ আচরণ করে পিতামাতার সাথে। এবং এত কষ্টকর ব্যাপার যে অন্যের ব্যাপার হইলে মানুষ বলে বেড়াইতে পারে, কিন্তু নিজের সন্তান ভালো যদি মন্দ হয় তাহলে একজন পিতামাতা সেই দুঃখটা তার হৃদয়ে চেপে রাখে, চোখের জল নীরবে ফেলে, কিন্তু মানুষের কাছে প্রকাশ করতে পারে না। অথচ পিতামাতার প্রতি সন্তানের যে বিরাট দায়িত্ব, কুরআন হাদিস আমাদেরকে বারবার জানিয়ে দিচ্ছে, সেই দায়িত্ব যদি কেউ নিজের মনের আনন্দে, মনের মহব্বতে সে যদি আদায় করে নিতে পারে, তাহলে তার চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে? সে শুধু পিতামাতার কথা শুনেই সে জান্নাতের অধিকারী হয়ে গেল। আর যারা খোদাদ্রোহী, না আল্লাহকে মানে, না পিতামাতাকে মানে, তারা তো একেবারেই দুজকের অধিবাসী হয়ে গেল। তো মেশকাত শরীফের সহি হাদিসে রয়েছে, যে ব্যক্তির এ অবস্থায় বুর হলো যে তার মাতা পিতা সম্পর্কে আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে এমন অবস্থায় ভুল করল যে তার জন্য দুজখের দুটি দরজা খোলা, এবং মাতা পিতার মধ্য থেকে একজন যদি জীবিত থাকেন তাহলে তার জন্য দুজখের একটি দরজা খোলা হলো। এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যালো, জি, ও আচ্ছা আচ্ছা, আমরা দেখি তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
মাতাপিতা যদি তার সাথে সীমা অতিক্রম করে তবুও কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তবুও, যদি সীমা অতিক্রম করে তবুও, যদি সীমা অতিক্রম করে তবুও। এই কথাটি নবীজি তিনবার বললেন কথার গুরুত্বের জন্য। তাইলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে সন্তান পিতামাতার হক আদায় করে জান্নাতের অধিবাসী হতে পারে, আবার কিভাবে পিতামাতার অবাধ্য হলে সে দুজখের অধিবাসী হতে পারে। এর মধ্যে আমরা দেখি যে কিছু মানুষ রয়েছে এই সমাজে যারা পিতামাতার প্রতি এত শ্রদ্ধা প্রদর্শন করে, পিতামাতাকে ভালোবাসে, পিতামাতার হক আদায়ের জন্য প্রাণপণ চেষ্টা করে। যেমন পিতা ও পুত্রের একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, যে মক্কার আশেপাশেই যারা বসবাস করেন তারা সাধারণত কোনো ঘোড়া গাদা এই ধরনের যানবাহনে করে অথবা পায়ে হেঁটেও আগের যুগে মানুষ হজ করতে আসত। তো এ ধরনের পিতা পুত্রের একটি ঘটনা রয়েছে যে পিতা পুত্র উনারে একটা ঘোড়ায় চড়ে রওনা হচ্ছেন হজের জন্য। তো পিতা হঠাৎ ছেলেকে বললেন যে তুমি কাফেলার সাথে অগ্রসর হয়ে যাও, রাস্তায় আমার কিছু কাজকর্ম আছে, আমি একটু সেরে আবার তোমাদের কাফেলার সাথে চলে আসব। তো ছেলে কাফেলার সাথে চলে গেল। তো দেখে অনেকক্ষণ পর্যন্ত বাবার আর কোনো খোঁজ নেই। তখন সে ভাবল যে হয়তো কোনো ধরনের বিপদ আপদ হয়েছে রাস্তাঘাটে। তখন সে কাফেলার থেকে বেরিয়ে আবার পিছনের দিকে আসলো রাস্তায় তার বাবাকে খোঁজার জন্য। ঠিকই অনেকখানি পথ এসে সে দেখে যে তার বাবা রাস্তায় পথ হারিয়ে ঘুরতেছেন, তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না। তখন সে গিয়ে তার বাবাকে কুলে তুলে নিল আর বলল যে বাবা, তুমি তো অনেক পরিশ্রান্ত হয়ে গেছো, তো তুমি আমার ঘাড়ে উঠো আর আমি তোমাকে নিয়ে মক্কার দিকে রওনা হব। তো বাবা বলেন যে না বাবা, তুমিও হাঁটো আমিও হাঁটি, কোনো অসুবিধা নেই, আমি যেতে পারবো। তো ছেলে কোনো অবস্থায় রাজি হয় না, সে বারবারই বলে বাবাকে রিকোয়েস্ট করে সে তখন কুলে তুলে নিল। অনেকখানি পথ চলার পর সে দেখে যে বাবার চোখ থেকে পানি জোরে তার উপরে চোখের পানিটা ভিজে যাচ্ছে। তখন সে বাবাকে বলল যে বাবা, আমার তো কোনো কষ্ট হচ্ছে না, তো আপনি কেন মানে মনে কষ্ট পাচ্ছেন? তখন সেই বাবা বললেন, বাবা তোমার কষ্টের জন্য আমি কাঁদিনি, বরং আমার মনে পড়ে গেল একটা পূর্বের স্মৃতি, এই রাস্তা দিয়ে এই বয়সে আমি যখন তোমার মতো ছিলাম তখন আমার বৃদ্ধ বাবাকে নিয়ে আমি এইভাবে ঘাড়ে তুলে আমি হজ যাত্রা করেছি, এবং আজকে সেই স্মৃতিখানি আমার মনে পড়ছে যে আমার বাবা তখন প্রাণ খুলে আমার জন্য দোয়া করেছিলেন যে বাবা, তুমি আমাকে এত আদর করলে, তো আল্লাহ যেন তোমাকে জীবিত রাখেন এবং তোমার সন্তান দিয়েও যেন তোমাকে এইভাবে সম্মান আর মহব্বত করান, এবং সেই স্মৃতিচারণে আমার চোখ দিয়ে জল আসছে। সুবহানাল্লাহ, বাবার দোয়া, এবং এমনভাবে সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় গেল যে ঠিক তার সন্তানটাও তাকে কুলে তুলে নিয়ে পদব্রজে সে তাকে হজে নিয়ে গেল। সুবহানাল্লাহ। তো আজকের দিনেও ভালো মানুষ রয়েছে, ভালো সন্তান রয়েছে, কিন্তু এই সাথে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ পরিবারে আমরা দেখতে পাই যে পিতামাতার প্রতি যে দায়িত্ব, যে হক আদায় করা প্রয়োজন, তা থেকে কিন্তু বেশিরভাগ সন্তানরা হক না বুঝার জন্য, কুরআন হাদিসের ইলিম না জানার জন্য তারা
পিতামাতাকে সম্মান দেয়া তো দূরের কথা, বরং তাদের আচরণ ব্যবহার দিয়ে এত কষ্ট দিচ্ছে যে পিতামাতা চোখের জলে তাদের বুক ভাসিয়ে দিচ্ছে। তো এ প্রসঙ্গে আজকে আমি যেটা দেখলাম ঢাকার একটা ঘটনা, যে বাবা বৃদ্ধ, তো কিছুদিন চিকিৎসা করেছে ছেলেরা, তারপর মানে খুব বিরক্ত হয়ে গেছে, তো বাবাকে বলছে যে তুমি রেডি হও, তোমাকে আমরা হসপিটালে নিয়ে যাব। বলে দুইটা ছেলে বাবাকে নিয়ে আসছে ঢাকায়, এবং তারপর রাতের বেলা ওরা একটা ডাস্টবিনের কাছে বাবাকে রেখে বলছে তোমার জন্য আমরা খাবার নিয়ে আসছি, বলে তারা চলে গেল। এবং সেই বৃদ্ধ লোকটা এই অবস্থায় ডাস্টবিনের পাশে পুরা রাত যাপন করলেন। সকালবেলা যখন লোকজন রাস্তা দিয়ে বের হচ্ছে, তখন অনেকেই দেখতেছে, কিন্তু কেউ আর এতটা খেয়াল দিচ্ছে না। বাংলাদেশে তো এই ধরনের প্যাথেটিক ঘটনা সবসময়ই হয়ে যাচ্ছে, যারা অভাবী যারা গরিব তারা তো রাস্তায় পড়ে থাকে, এটা নতুন কিছু নয়। তো একজন ভদ্রলোক যিনি ভালো মানুষ, তিনি এগিয়ে গেলেন সেই বৃদ্ধের পাশে এবং তাকে বললেন যে কি ব্যাপার, কি হয়েছে। তখন তিনি খুব কষ্ট করে, যেহেতু সারা রাত বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, সারা রাত কোনো খাবার নেই এবং মশার কামড় সব মিলিয়ে এত দুর্বল হয়ে গেছেন যে মুখ দিয়ে কথা আসছে না, তাও তিনি খুব কষ্ট করে বললেন যে দুইটা ছেলে চিকিৎসার কথা বলে তাকে এইভাবে এখানে ফেলে চলে গেছে আর ফিরে আসেনি। তখন সেই ভদ্রলোক তাকে ঢাকা হসপিটালে নিয়ে গেলেন এবং তিনি হসপিটালের বারান্দায় চিকিৎসারত অবস্থায় আছেন। এই হলো আজকের সমাজের অবস্থা, এই হলো পিতামাতার আদর আর যত্ন বর্তমান যুগে। আর আগের যুগেও যে সবাই ভালো ছিল তা নয়, এ সম্পর্কে একটা হাদিস আছে যে একবার রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে এক ব্যক্তি এসে তার মাতা পিতা সম্পর্কে ফরিয়াদ করল যে সে যখন ইচ্ছে তখনই আমার ধন সম্পদ নিয়ে নেয়, পিতামাতা সম্পর্কে বলতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার পিতাকে ডেকে পাঠাল। এক বৃদ্ধ দুর্বল ব্যক্তি এসে উপস্থিত হল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন সে বলা শুরু করল, আয় আল্লাহর রসুল, এমন এক সময় ছিল যখন এ ছেলে ছিল দুর্বল ও অসহায়, আমি ছিলাম শক্তিমান, আমি ছিলাম ধনী, আর এ ছেলে ছিল শূন্য হাত, আমি কখনো আমার সম্পদ নিতে বাধা দিইনি, আজ আমি দুর্বল আর এই ছেলে শক্তিশালী, আমি শূন্য হাত আর এ ধনী, এখন সে তার সম্পদ আমার কাছ থেকে লুকিয়ে রাখে। বৃদ্ধের এ সকল কথা শুনে দয়াল নবী কেঁদে দিলেন আর বৃদ্ধের ছেলেকে সম্বোধন করে বললেন, তুমি এবং তোমার ধন সম্পদ সবই তোমার পিতার। প্রিয় মা বোনেরা আমার, এই হাদিসটা যখন শুনলাম আমরা, তখন চোখের পানি ধরে রাখার মতো নয় যে এই বৃদ্ধের কথাটা এত পেথেটিক যে যখন আমাদের সন্তান ছোটো থাকে তখন আমরা খেয়ে না খেয়ে আমরা সন্তানের সুখের জন্য, সন্তানের শান্তির জন্য আমরা নিজের আরামকে হারাম করে দিয়ে তাকে ভালোবেসে মহব্বত দিয়ে বড় করে তুলতে চাই। কিন্তু এই সন্তান যখন বড় হয় আর তার সম্পদ তখন তার স্ত্রী ছেলেমেয়ের জন্য সে ব্যয় করে আর পিতামাতা থেকে লুকিয়ে লুকিয়ে রাখে, তখন এর চাইতে দুঃখের ব্যাপার আর কি হতে পারে। একজন বৃদ্ধ মানুষের প্রয়োজন তো শুধু গায়ের কাপড় আর পেটের কিছু খাবার আর প্রয়োজনে ট্রিটমেন্ট, তাও বিদেশে লন্ডন আমেরিকায় ট্রিটমেন্টের খরচটাও দেয় সরকার, তারপর তার ফুড স্ট্যাম্পও দেয় যাদের প্রয়োজন তারা নিয়ে, বয়স্ক মানুষকে অনেক সুযোগ সুবিধা দেয়। শুধুমাত্র একটা ভালো ব্যবহার, সেটাও কি
মা বাবারা সন্তানের কাছ থেকে আশা করতে পারে না? তো প্রিয় মা বোনেরা আমার, এই ব্যাপারটি আমাদের জন্য খুবই লক্ষণীয় যে অনেক সময় হয় যে ছেলে ঠিকই মহব্বত করে পিতামাতাকে, কিন্তু বিয়ের পর যখন নূতন বধূ আসে তখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময়ে প্রায় 80% মেয়েরা শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে বসবাস করতে চায় না। তখন স্বামীকে সে এমনভাবে কুমন্ত্রণা, পরামর্শ, বিভিন্ন ধরনের ভাবভঙ্গি দিয়ে পিতামাতা থেকে পৃথক করায় নিতে চায়, এবং বিশেষ করে মায়ের প্রতি তার মনটা এত বেশি উত্তক্ত করে তোলার চেষ্টা করে যে শেষ পর্যন্ত মা আর বউ নিয়ে ঝগড়ার চাইতে সে পিতামাতার থেকে সরে গিয়ে নিজের স্ত্রী সন্তান নিয়ে একটা নিরিবিলি শান্তিপূর্ণ জীবন সে চায়। তো এই ব্যাপারটা মনে রাখা প্রয়োজন, পিতামাতা হচ্ছেন জান্নাত এবং পিতামাতা হচ্ছেন জাহান্নাম। স্ত্রী যদি স্বামীকে সহযোগিতা না করে তাহলে সে স্বামীটা এই জান্নাত ক্ষয় করতে পারবে না, আর স্ত্রী যদি ঠিক অপব্যবহার করে তার স্বামীকে দিয়ে পিতামাতার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করায় তাহলে সে যেমন জাহান্নামই হবে তেমনি তার স্বামীকেও জাহান্নামের দিকে সে নিয়ে যাবে। এটা স্বামী স্ত্রীর ভালোবাসা হতে পারে না। এখন তো আমরা মনে করি যে মাকে ছেড়ে যদি স্ত্রীকে সে নিয়ে থাকে তাহলে এই স্বামীটাই হলো সবচেয়ে ভালো। বর্তমান সময়ের বেশিরভাগ ফ্যামিলিতে এটাই মানুষ মনে করে, কিন্তু এটা খুব ভুল। কুরআন হাদিস কী বলছে আর আমাদের সমাজ কী বলে সেটা আমাদের কম্পেয়ার করা দরকার, সেটা আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আমরা যেন ভুলের মধ্যে ডুবে না থাকি, আমরা যেন ভুলের মধ্যে ডুবে গিয়ে জান্নাত হারিয়ে জাহান্নাম যেন আমরা ক্রয় করে না নিই। সন্তান যাই করুক, মায়ের ভালোবাসা কোনো দিন তার জন্য এক বিন্দুও কমবে না। এ ব্যাপারটি আমাদের মনে রাখা প্রয়োজন। মা বাবার দোয়া, মা বাবার মহব্বত তার প্রতি চিরদিন থাকবে, কিন্তু মুখ খুলে যদি নাও বলে কিন্তু তার খারাপ ব্যবহারের জন্য অন্তর থেকে যে বদুয়া আসবে এ থেকে সন্তান রক্ষা পেতে পারবে না, রেহাই পাবে না। এবারে আসুন, সন্তানের প্রতি মাতা পিতার কী দায়িত্ব রয়েছে। মাতা পিতার প্রতি যেমন সন্তানের দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি একটা সন্তানকে ইসলামিক ওয়েতে গড়ে তোলার জন্য পিতামাতারও দায়িত্ব রয়েছে। পিতামাতা যদি তাকে সঠিকভাবে দীন ইসলামের শিক্ষা না দেয়, তাকে গড়ে না তুলে, তাহলে সেই সন্তানের কাছ থেকে অন্যায়, অনাচার, অপ্রীতিকর ব্যবহার পাওয়াটা এটা খুবই সহজ ব্যাপার, এবং তখন কিন্তু সন্তানকে দোষারোপ করাও যাবে না, এবং আল্লাহ তাআলাও তখন সন্তানকে শাস্তি দিবেন না, বরং সন্তানের শাস্তির সাথে সাথে পিতামাতাও শাস্তি লাভ করবে। তো প্রথম হলো, সন্তানের জন্মের পর তার কানে আজান দেয়া, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে, এটা হলো মুসলমানদের নিয়ম, এটা হলো সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এইভাবে আমল করার জন্য তিনি বলে দিয়েছেন। যেমন জন্মগ্রহণের পর গুসল দিয়ে পরিষ্কার করে ডান কানে আজান ও বাম কানে একামত দিবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার কানে আজান ও ইকামত দিয়েছিলেন তিব্রানি। এই সুন্নতে প্রতি আমাদের আমল করতে হবে। তারপর হলো, সপ্তম দিনে আকিকা করতে হবে। আকিকার মাধ্যমে অনেক অসুখ বিসুখ, অনেক বিপদ আপদ সন্তান থেকে কেটে যায়, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস। আর তার ভালো নাম রাখতে হবে। এরপর যখন সন্তান কথা বলতে শিখবে তখন তাকে প্রথমেই আল্লাহর নাম শিক্ষা দিতে হবে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করলেন, বাচ্চাকে কোন বয়স থেকে শিক্ষা দেব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাবে বললেন, বাচ্চার জন্মের 18 বছর পূর্বে। তখন সাহাবায়ে কেরামরা সবাই অবাক বিস্ময়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিকে তাকিয়ে রইলেন, কি ব্যাপার? বাচ্চার জন্মের আগে, তাও 18 বছর আগে, বাচ্চাকে কিভাবে শিক্ষা দেয়া যাবে? তখন তিনি বললেন যে তোমরা কি অবাক হয়ে গেছো, এই বাচ্চার জন্মের আগে তার মাকে শিক্ষা দাও। একজন ইসলামী শিক্ষিত মাই তার সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে পারে। আর অন্য হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, বাচ্চার যখন 7 বছর বয়স হয় তখন তাকে নামাজের শিক্ষা দাও, এবং যখন তার 10 বছর বয়স হবে তখন নামাজের জন্য তাকে হালকা মারধর করো, যদি সে কথা না শুনে, যদি সে নামাজ না পড়ে তাহলে তাকে শাস্তি দান করো। তাইলে আমরা দেখি যে পিতামাতার দায়িত্ব হলো তার ভালো নাম রাখা। সন্টু, বন্টু, মিন্টু, পন্টু, এই ধরনের চাঁদ, সূর্য, কত ধরনের নাম যে মানুষ রাখে, কিন্তু নিয়ম হলো নামের একটা তাৎপর্য থাকতে হবে। এই নাম নিয়েই কিয়ামতের ময়দানে তাকে ডাকা হবে, তাকে উঠানো হবে, অতএব অর্থপূর্ণ নাম রাখতে হবে। এ প্রসঙ্গে একটা সহি হাদিসে রয়েছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে একজন পিতা এসে তার ছেলের ব্যাপারে বিচার প্রার্থনা করলেন, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার ছেলে আমার কোনো দায়িত্বই আদায় করে না, আমার কথা শুনে না, আমার অবাধ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছেলেকে ডেকে পাঠালেন আর জিজ্ঞেস করলেন, তোমার পিতা যা বলছে তা কি সত্য? তখন ছেলে জবাব দিল, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আসলেই সত্য। তখন প্রিয় নবীজি বললেন, তুমি কেন তোমার অবাধ্য, তোমার পিতার অবাধ্য, কেন তার সাথে তুমি এমন আচরণ করো? ছেলে যখন জবাব দিল, ছেলে তখন জবাব দিল, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার ব্যাপারে আমার বাবার যে হক তার কোনোটিই তিনি আদায় করেননি। প্রথমত, তিনি আমার জন্য একজন উত্তম মা নির্বাচন করেননি, যে মা আমাকে ইসলাম শিক্ষা দিবেন এমন মা তিনি নির্বাচন করেননি। 2 নম্বর হলো, আমার জন্মের পর তিনি আমার উত্তম নামও রাখেননি এবং আমাকে তিনি ইসলাম শিক্ষা দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাবে বললেন, তোমার ছেলে যা বলছে তা কি সত্য? বাবা যখন স্বীকার করলেন তখন নবীজি তাকে বললেন, তুমি যখন তার কোনো হক আদায় করোনি, সেও তোমার হক আদায় করবে কিভাবে? তাইলে এই হাদিস শরীফ থেকে যে বিষয়টি আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন সেটা হলো যে সন্তান থেকে উত্তম ব্যবহার পাওয়ার জন্য আর সন্তানের মা হিসাবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই হাদিসটা আমরা খুব অ্যাপ্লাই করি। কিন্তু সেই মাই তো বেহেশতই হবে যে মা তার সন্তানকে দিনের শিক্ষা দিয়ে এই পৃথিবীতে রেখে যাবে এবং তাকে দিনদার হিসাবে গড়ে তোলার জন্য সে প্রাণপণ চেষ্টা করবে, সেই মাই তো এই বেহেশতের অধিকারী হবে। কিন্তু যে মা তাকে ইসলামের শিক্ষা দেয়নি, সেই মা কিভাবে আশা করতে পারে যে ছেলে তাকে ছেলের জন্য তিনি জান্নাত লাভ করবেন আর এই ছেলে তাকে ইসলাম অনুযায়ী তার যে হক আদায় করবে এটা কোনো অবস্থায় আশা করা যায় না। তো এজন্য পিতামাতার দায়িত্ব হলো যে সন্তানকে শুধু লালন পালন নয়, ভালো জামা কাপড় দেয়া নয়, দামি দামি খেলনা দেয়া নয়, আর সুন্দর বাড়িতে রাখা আর দামি গাড়ি চড়ানো সেটা পিতামাতার হোক নয়, শুধু বরং যতটুকু প্রয়োজন ততটুকু পোশাক আর খাবার দাবার দিয়েই লালন পালনের মাধ্যমে আসল যে শিক্ষাটা সেটা হলো সন্তানকে আত্মগঠনের শিক্ষা দিতে হবে। সন্তানের আত্মার খাদ্য হলো তার দিনের শিক্ষা, এই দিনের শিক্ষা দিয়ে যদি আমরা সন্তানকে মানুষ হিসাবে গড়ে তুলতে পারি তাহলে
এই সন্তানই দুনিয়া এবং আখেরাতের জীবনে পিতামাতার জন্য কল্যাণ বয়ে আনবে তাতে কোনো কোনো সন্দেহ নেই। তো এজন্য পিতামাতার যে হকটা সন্তানের প্রতি, যে দায়িত্বটা, সেটা হলো শুধু উপদেশ নয়, বরং উত্তম আমলের মাধ্যমে সন্তানকে যে শিক্ষা দেয়া হবে তা হবে ফলপ্রসূ। 1000 কথার চেয়ে একটা বাস্তব আমল অনেক বেশি মূল্যবান। শুধু যদি মা উপদেশ দেন তাইলে কিন্তু সেটাতে কাজে আসবে না, বরং যে মা পর্দানশী, যে মা নিজে আমল করেন, নিজে নামাজ পড়েন, নিজে ভালো পথে চলেন, সেটা দেখে দেখে একটা ছোট্ট শিশু, 1 বছরের 1.5 বছরের ওই বাচ্চাগুলো কিন্তু মায়ের সাথে, পরিবারের সবার সাথে নামাজের প্র্যাকটিস করে। ওইটা কিন্তু আপনারা খুবই লক্ষ্য রাখবেন যে কিভাবে সে নামাজের প্র্যাকটিস করে। সেদিন আমি আমার ছেলের ঘরে গেছি, 2 নম্বর ছেলের ঘরে, তো ওই আমার ছোট্ট নাতনিটা এখনও 2 বছর হয় নাই, আমি বসার সাথে সাথেই সে যায় নামাজ কার সব এনে আমাকে টানতেছে নামাজ পড়ার জন্য, এবং সেও নামাজে দাঁড়িয়ে গেছে। তো এই যে দেখেন, এত ছোট একটা শিশু, সেও বুঝতে পারছে দাদু আসছেন, এবং সব সময় সে দেখে যে নামাজে নামাজ পড়া হয়, ওই বসার সাথে সাথেই আমাকে দিয়ে দিছে। আমি বললাম যে আমি পড়েই আসছি নামাজ, এখন তুমি পড়ো। এইভাবে প্রতিটা ঘরে যদি ইসলামের শিক্ষা দেয়া যায়, ইসলামের দুর্গ হিসাবে যদি পরিবারকে সাজানো যায়, তাহলে তখন এই বাচ্চারা ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতের কারণ হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ মারা গেলে তার আমল শেষ হয়ে যায়, যেহেতু নামাজ, রোজা, ইবাদত, বন্দেগি, দান, সাদাকা কিছুই আমরা করতে পারি না, কিন্তু তিনটি আমল এমন যার পুরস্কার ও সওয়াব মৃত্যুর পরও পেতে থাকে। প্রথম হলো সাদকায়ে জারিয়া, কাজ করে গেলে, যেমন মনে করেন মসজিদ নির্মাণ করা, এতিমখানা নির্মাণ করা, হসপিটাল নির্মাণ করা, বৃক্ষ লাগানো, এই ধরনের যেটা চলতেই থাকে ভালো কাজ। 2 নম্বর এমন ইলিম যার দ্বারা লোকেরা তার মৃত্যুর পরও উপকৃত হয়, মানুষকে দিনের দাওয়াত দেয়া, দিনের নসিহত করা। এইভাবে যদি মানুষ একটা গ্রুপ গড়ে তুলতে পারে, তাহলে সে মৃত্যুর পরও কবরে শুয়ে শুয়ে এই মানুষগুলো যখন আমল করবে তখন সে উপকৃত হবে, তার সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে চলতেই থাকবে। আর 3 নম্বর হলো এমন নেক সন্তান যারা দোয়া করে, এবং এই দোয়াটা পিতামাতা যখন কবরে থাকবেন তখনও এই দোয়াটা তাদের আমলনামায় কাউন্ট হতে থাকবে। এবং এ সম্পর্কে আরেকটা মূল্যবান হাদিস, সেটা হলো যে জান্নাতে যখন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসীম পুরস্কার দেয়া হবে, তখন কিছু সংখ্যক মানুষকে ডায়মন্ডের মুকুট পরানো হবে, বাকি জান্নাতিরা তার দিকে চেয়ে মানে অবাক হয়ে যাবেন যে এই মানুষটা এমন কি আমল করেছে যার জন্য তাকে এত স্পেশাল একটা গিফট দেয়া হয়েছে। তখন তারা সেই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে আপনাদের এই মর্যাদার কারণ কি, কি আমল করে আপনারা আসছেন। তখন তারা বলবেন আমরা সন্তানদেরকে দিনের শিক্ষা দিয়ে এসেছি, এবং তারা প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করত, এবং তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই সুন্দর উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই তো সন্তান হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ, দুনিয়ায়ও ভালো ব্যবহার করে, আদর যত্ন করে, আবার আখেরাতের জন্য এই সন্তান হয় সদগায়ে জারিয়া। যদি আমরা সঠিকভাবে পিতামাতার দায়িত্ব আদায় করে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে যেতে পারি। এরপর হলো আরেকটা ব্যাপার, যেটা সাধারণত বেশিরভাগ ঘরে মা বাবারা যেটা করে থাকেন, যে সন্তানের সাথে দেখা যায় যে মিথ্যা কথা বলেন, মিথ্যা বলে বয়ে দেখান, ওই পাগল আসছে, ওই পুলিশ আসছে, ধরে নিয়ে যাবে। তো এটা হলো একটা ধোঁকা আর মিথ্যা বলা। আর এখান থেকেই বাচ্চারা মিথ্যা বলা শিখে, ধোঁকা দেয়া শিখে,
এবং শেষ পর্যন্ত সে তার পিতামাতাকেও সে বই দেখায়, পাগলের বই দেখায়, পুলিশের বই দেখায়। এটা হলো খুবই দূষণীয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই ব্যাপারটাকে খুব কঠিনভাবে নিষেধ করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা একজন সাহাবীর ঘরে গেছেন। ওই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, তিনি ছিলেন ছুটো, তখন তার মা তাকে ডাকছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিজ্ঞেস করলেন, তুমি কেন তাকে ডাকছো? তো বললেন যে একটা জিনিস দেওয়ার জন্য। তো বললেন যে তুমি কি তাকে দিছো? বললেন যে হ্যাঁ আমি দিছি। তখন বললেন যদি তুমি না দিতে তাহলে এটা খুবই অপরাধ হয়ে যেত, যেহেতু এটা হলো তার সাথে একটা প্রতারণা করা, মিথ্যা বলা। যখন কিছু দেওয়ার জন্য ওয়াদা করবে তখন যেন তাকে সেটা দিবে, সে যেন মনে না করে যে আমার মা তো মিথ্যাবাদী, বা ওটাই বোধহয় সমাজের একটা প্রচলন, মিথ্যা বলাটা। এরপর তাকে শিখাতে হবে, যখন কথা বলতে শিখবে তখন আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম, আখেরাত সম্পর্কে আলোচনা এবং তার বয়স অনুযায়ী ইসলামের শিক্ষা দেয়া, তার সাথে সুন্দর সুন্দর কথা বলা, কুরআন হাদিস থেকে সুন্দর সুন্দর স্টোরি বলা এবং মিথ্যা গল্প না বলা। সব সময় কুরআনে এত সুন্দর সুন্দর ঘটনা আসছে, এজন্যই আল্লাহ রসুল বলছেন যে 18 বছর আগে যেন একটা সন্তানের মাকে শিক্ষা দেয়া হয়। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে মা যদি ইসলাম জানেন, ইসলামের সম্পর্কে মায়ের যদি সঠিক জ্ঞান থাকে, তাহলে তখন এই মা সুন্দরভাবে তার সন্তানটাকে গড়ে তুলতে পারবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো সেজন্য কুরআনের সুরাগুলো, কুরআনের বিভিন্ন আয়াত, মুসা আলাইহিস ইসলামের ঘটনা, ফেরাউনের ঘটনা, নূহ আলাইহিস ইসলামের ঘটনা, তারপর সুরা লাহাবে, আবু লাহাবের যে স্টোরিটা আসছে, ওইগুলা কিন্তু বাচ্চারা খুব কিউরিয়াসিটি জাগে তাদের শুনলে ওই গল্পগুলো। আমি আমার নাতি নাতিদের সাথে সব সময় এই ধরনের স্টোরিগুলা বলি। যখন সুরাটা শিখাই তখন মোটামুটি ওই সুরা সম্পর্কে যেটুকু তারা বুঝতে পারে সেভাবে আমি একটা আইডিয়া দিই। যেমন সুরা ফিলে হস্তি বাহিনীর যে ঘটনাটা, আব্রাহা কিভাবে আসলো, কিভাবে পাখি এসে পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল, তো এইভাবে যদি আমরা অভ্যস্ত করি, আমরা নিজেদের যে চিরাচরিত অভ্যাস আছে সেটাকে যেন আমরা ত্যাগ করি এবং আমরা এইভাবে ইসলামের আলোকে নিজেকে তৈরি করি, নিজের সন্তানকে তৈরি করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা দেখা যাবে যে আমাদের পরিবার মধ্যে পরিবর্তন আসছে, সমাজের মধ্যে পরিবর্তন আসছে, এবং আমরা এই সমাজে পরিবারে শান্তি, নিরাপত্তা, সুখ লাভ করতেছি। আমাদেরকে গোপনে গোপনে চোখের পানি ফেলতে হবে না, আমাদের বুক বাসাতে হবে না দুঃখে। অতএব প্রিয় মা বোনেরা, আমি এতক্ষণ পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব, এ নিয়ে আমি আলোচনা করলাম। তো আপনারা এবং আমি সহ সবাইকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপর যার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, এই দোয়া করে আমি আমার আলোচনা শেষ করলাম। এবং এখানে আপনারা সবাই লাইনে থাকবেন, একটু আমরা শেয়ার করব যা আলোচনা করলাম তা নিয়ে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।